সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নির্বাচনী প্রচার নিয়ে বিজেপি তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল চোপড়া বিধানসভা এলাকা। সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের মোট 18 জন। চোপড়া বিধানসভার বিজেপি প্রার্থী শাহিন আচুরের পাশাপাশি গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাল্টা চোপড়া তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দুই পক্ষের গণ্ডগোলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে র‍্যাব ও কেন্দ্রীয় বাহিনীকেও। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আগামী 22 এপ্রিল চোপড়া বিধানসভার ভোট। শেষ মুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে প্রধান দুই রাজনৈতিক দল বিজেপি ও তৃণমূল কংগ্রেস। চোপড়া গ্রাম পঞ্চায়েতের আড়ালি গ্রামে শনিবার দুপুরে প্রচারে যান বিজেপি প্রার্থী শাহিন আক্তার। অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী বিধায়ক হামিদুর রহমানের নেতৃত্বে সেই সময় বিজেপির মিছিলে হামলা চালায় তৃণমূলের কর্মীরা। এমনকি সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ বিজেপি প্রার্থী শাহিন আক্তারের। ভাঙচুর করা হয় বিজেপি প্রার্থীর গাড়িও। শাহিন আক্তার এও দাবি করেছেন যে শুধু বিজেপি কর্মী সমর্থক নয়, তৃণমূলের সন্ত্রাসে আম আদমিও বাদ পড়েনি। 7-8 জন বিজেপি কর্মী সেই হামলার ঘটনায় আহত হয়েছেন বলে দাবি বিজেপি প্রার্থী শাহিন আক্তারের। অপরদিকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা চোপড়ার তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিনের। তার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মীদের ওপরে হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছেন বলে দাবি তৃণমূল নেতা মোহাম্মদ আজহারউদ্দিনের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে চোপড়ার আড়ালি গ্রামে। ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকেও নামাতে হয়। বিজেপি ও তৃণমূল কংগ্রেস দুপক্ষ থেকেই চোপড়া থানায় একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছে।